বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিও টাইটেল এবং থামনাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি তৈরি করেছি ইমো প্লাস অ্যাপ নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমো প্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস যেই সেটিংসটি হয়তো আপনি কখনো দেখেননি তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড় বড় মতো দেখছেন জিরোটা একটি অবসাদে আছে আমি নাদিম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা যারা জানেন না কিভাবে ইমো প্লাস অ্যাপটি ইনস্টল করতে হয় তাদের জন্য এখন আমি এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি সিম্পলি ইমো প্লাস অ্যাপটিকে ইনস্টল করার জন্য চলে যাবেন হচ্ছে স্টোরে তো বন্ধুরা আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ইমো প্লাস লিখে তো সিম্পলি ইমো প্লাস লিখে সার্চ করার সাথে সাথেই আপনারা সবার উপরে এই অ্যাপসটি পেয়ে যাবেন তো সিম্পলি এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে ইমো প্লাস হচ্ছে ইমোরই একটি অ্যাপ অর্থাৎ ইমুর কিন্তু তিনটি অ্যাপ রয়েছে ইমো ইমো বিটা এবং ইমো প্লাস আপনি ইচ্ছা করলে এই তিনটি ইমোর অ্যাপস আপনার একই ফোনে ব্যবহার করতে পারবেন এতে করে সুবিধা হচ্ছে তিনটি নাম্বারে তিনটি ইমো আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না তো চলুন চলে যাই এই সেটিংসটিতে তো সিম্পলি আমি আমার ফোন থেকে ইমো প্লাস অ্যাপসটিকে ওপেন করছি ইমো প্লাস অ্যাপসটি ওপেন হবার পর আপনার এমন একটি অ্যান্ড্রাফিস দেখতে পাবেন এখান থেকে সবার ডান পাশে আপনার যে প্রফাইল ফটোটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন প্রোফাইল ফটোর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অ্যান্ড্রাফিস চলে আসবে এখান থেকে সিম্পলি ক্লিক করবেন জেনারেলে তো জেনারেলে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অ্যান্ড্রাফিস চলে আসবে তৃতীয় নাম্বারে একটি সেটিংস রয়েছে দেখুন ডিলেট চেট হিস্টোরি তো চলুন বন্ধুরা এটি সম্পর্কে একটু জেনে নেই আপনি যদি চান বন্ধুরা ইমো প্লাসে আপনি এই যাবৎ যত চ্যাট করেছেন যাদের সাথে সব চ্যাট এক ক্লিকে ডিলেট করার জন্য তাহলে এই অপশনটি আপনাকে অনেক হেল্প করবে অর্থাৎ ধরুন আপনি ইমো প্লাস অ্যাপ দিয়ে অনেকের সাথে অনেক ধরনের চ্যাট করেছেন এখন আপনি চাচ্ছেন এক ক্লিকে সব চ্যাট ডিলেট করার জন্য এই ক্ষেত্রে সিম্পলি আপনি এখান থেকে ডিলেট চ্যাট হিস্টোরিতে যখন এসে ক্লিক করবেন করার সাথে সাথেই আপনার সামনে এমন ট্যান্ডাফিস চলে আসবে এখান থেকে যখন আপনি ডিলেটে ক্লিক করে দেবেন তখন আপনি ইমো প্লাস অ্যাপসের মাধ্যমে যতজনের সাথে চ্যাট করেছেন সকল চ্যাট এক ক্লিকে ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা ইমু প্লাসের এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা আমরা বেশিরভাগ মানুষই ইমু প্লাস অ্যাপসটি ব্যবহার করে থাকি মজা করার জন্য তো এই মজার এস এম এসগুলোকে গুলোকে করার জন্য এই ফিচারটি আপনাকে খুবই হেল্প করবে অর্থাৎ এক ক্লিকে সব মেসেজ ডিলেট তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝতে পেরেছি ইমু প্লাসের এই ফিচারটির মূল কাজটি কী তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় টেক একটি অভিশাতে থাকুন ধন্যবাদ সবাইকে